আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি যে ফলটা দেখছেন সফেদা ফল অনেকে চিনেন অনেকে হয়তো বা চিনেন না এটা বিশেষ করে গ্রামে গ্রামে বিভিন্ন ফসল খেতে বিভিন্ন আনাচে কানাচে হয়ে থাকে বা বিভিন্ন ফসল অনেকে ফসল হিসাবেও করে থাকে আবার শহরে কিছু কিছু রাস্তার ধারে বিক্রি করে সফেদা ফল সবেদা বলে প্রচুর পুষ্টিগুণ আছে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি যে ভিডিও দেখার পরে যদি আপনি ভিডিও দেখার পরে আপনার যদি কিছু উপকারী উপকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে যারা ফেসবুকে দেখবেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন এই ফলটা প্রচুর পুষ্টিগুণ বরা বিশেষ করে তাকে ভিটামিন সি থাকে ভিটামিন বি প্লাস থাকে যাদের শরীরে ভিটামিন ভিটামিন সি এর অভাব আছে ভিটামিন বি বি প্লাসের অভাব আছে তারা খেয়ে থাকবেন প্রচুর পরিমাণ খাবেন এবার সব বয়সের লোক এটা খেতে পারে আর এটা ম্যাগনেশিয়াম আছে যাদের শরীরে ম্যাগনেশিয়াম অভাব আছে তারা খেয়েবেন যারা ফসফরাস যাদের শরীরে ফসফরাস অভাব আছে সোডিয়াম অভাব বিশেষ করে যারা শরীরে সোডিয়াম সোডিয়াম অভাব থাকে তারা খেয়ে থাকেন খেয়ে থাকতে পারেন যে ম্যাগ পটাশিয়াম অভাব শরীরে যদি পটাশিয়াম ঘাটতি থাকে তাহলে খেতে পারেন যদি জিঙ্কসের অভাব থাকে তো অবশ্যই খেতে খাইবেন শরীরে যদি ওজন কমাতে যাতে অনেক মোটা শরীরে ওজন কমাতে বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন বা বিভিন্ন কিছু চেষ্টা করতেছেন ওজন কমার জন্য তারা শরীরে ওজন কমার জন্য অবশ্যই সফেদা ফল খাবেন যাদের যাদের চর্বি শরীরে প্রচুর পরিমাণ চর্বি চর্বি কাটার জন্য অনেক কিছু খেয়ে থাকেন বা ওষুধ খেয়ে থাকেন বিভিন্ন ব্যায়াম করে থাকেন কিন্তু সফেদা ফল খেলে শরীরে চর্বি চর্বি আস্তে আস্তে কমে আসবে যেমন যাদের শতকরা যে আমিষ আমিষ যাদের আমিষের সমস্যা থাকে আমিষের আমিষে আমিষের সমস্যা থাকে এবং যাদের বিশেষ করে যে কাশি হাসি কাশি বা অ্যালার্জি জাতীয় যদি সমস্যা থাকে তাহলে ওই অবশ্যই সোপেদা ফল খাবেন বিশেষ এটা সব বয়সের লোকেরা খেতে পারে যাদের সব বয়সের লোক এরা খেতে খেতে পারে এখন সমস্যা না শিশু খেতে পারে বৃদ্ধ খাইতে পারে বয়স্ক লোকেরা খাইতে পারে সব বয়সের খেতে পারে এটা পুষ্টিগণ বড়া বিভিন্ন পুষ্টি বিভিন্ন পুষ্টি যাদের পুষ্টি পুষ্টিতে অভাব বিভিন্ন পুষ্টি ঘাটতি অভাব তাদের খেয়ে থাকবেন বিশেষ করে যাদের যাদের কি বলে যে উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ মানে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের সোফেদা ফল খাবেন যাদের ত্বক ত্বকের জন্য খুবই উপকার সোফেদা ফল শরীরে শরীরে হাড় শক্তি বৃদ্ধি করার জন্য সফেদা ফল খাবেন শরীর শরীরে ক্লান্ত ক্লান্ত বা বাসায় তাহলে অভিষ্য পেদা ফল খেয়ে থাকবেন